আমি মনিরুল আলম ফটো সাংবাদিক বর্তমানে ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির সাথে কাজ করছি এর আগে প্রথম আলোর সাথে কাজ করেছি অ্যাজ এ ডেপুটি চিফ ফটো জার্নালিস্ট হিসেবে এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট পাঠশালা থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি পাশাপাশি ব্রডকাস্ট এবং ক্রস মিডিয়া জার্নালিজম ব্র্যাক ইউনিভার্সিটির সাথে জয়েন্টলি ক্রেসমাস ইউনিভার্সিটির সাথে আমরা এটা ক্রস মিডিয়া জার্নালিজম একটা কোর্স করেছি তো আজকে আমরা যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে যে ফটো জার্নালিজম একজন ফটো সাংবাদিক কীভাবে কাজ করেন সেই বিষয়গুলি জানবো আমার আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ফটোগ্রাফি নিয়ে ফটো জার্নালিজম নিয়ে ফটো জার্নালিজম কীভাবে কাজ করে সেই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট ওয়েবসাইট ব্রাউজ করলে আপনারা ইজি ওয়েতে দেখতে পারবেন যে আমার আমি কিভাবে কাজ করি এই ওই এই ওয়েবসাইট নিয়ে যদি একটু বলতে চাই সেটা হচ্ছে যে যেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ একজন ফটো সাংবাদিককে কীভাবে খুঁজে পাওয়া যায় ফ্রিল্যান্স হিসেবে কাজ করলে বা কোথাও কোনো কোনো এজেন্সির সাথে কাজ করলে বা পত্রিকার সাথে কাজ করলে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ সে কন্ট্রাক্ট অ্যাড্রেসের মধ্যে মূলত যে বিষয়গুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার আপনার ডেজিগনেশন থাকবে আপনি কি ফটো জার্নালিস্ট না কি সেই বিষয়টা গুরুত্বপূর্ণ আপনার মোবাইল নাম্বার থাকবে আবার আপনার ইমেল অ্যাড্রেস থাকবে ওয়েব ওয়েব অ্যাড্রেস থাকবে ইভেন দ্যাট আপনার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম বা ফেসবুক বা টুইটার এই বিষয়গুলি থাকবে তো আমরা আজকে মূলত এখন আমরা এখন আমরা টোটাল ক্লাসে চলে যাই যে আমরা যে ক্লাসগুলি নিব সেই ক্লাস নিয়ে আমরা মূল আলোচনাটায় চলে যাই আচ্ছা আজকের মূল ক্লাসের বিষয়টা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু টাইপ অফ ফটো জার্নালিজম এই ফটো জার্নালিজম কীভাবে কাজ করে বা ফটো জার্নালিজমগুলি কি সেই বিষয়গুলি জানার চেষ্টা করবো প্রথমেই প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ দ্য নিউজ মিডিয়া ইন্ডাস্ট্রি প্রিন্ট অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড টেলিভিশন ইজ পারহ্যাপস দ্য লার্জেস্ট ইউজার অফ ফটো অ্যান্ড ভিডিও স্টুডে তার মানে হচ্ছে কি এখানে কী বু বোঝাতে চেষ্টা করতেছে বা কি কী বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে মিডিয়া স্ট্যান্ডে বর্তমানে নিউজ মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ছবির ব্যবহার হয় ভিডিও ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এটা আমাদের জন্য বোঝার জন্য ফটো জার্নালিজম বোঝার জন্য গুরুত্বপূর্ণ একজন ফটো জার্নালিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই ছবির ব্যবহারগুলি কোথায় হয় সবচেয়ে বেশি ব্যবহার হতে হয় আমরা এখন পর্যন্ত যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার যে মিডিয়া ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি লার্জেস্ট ইউজ অফ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও জার্নালিজম সো এইবার আমরা যে বিষয়গুলি জানবো সেটা হচ্ছে যে ধরেন অনলি টুয়েলভ পার্সেন্ট অফ দ্য পিপুল হু পিক আপ এ নিউজ পেপার রিড এ স্টোরি অন দ্য ফ্রন্ট পেজ অফ ফ্রন্ট পেজ ইফ নো পিকচার অ্য কোম্পানিক দ্য স্টোরি অ্যাড এ ফটোজ এনি কাইন্ডস অফ ফটো মূল 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 ব্যাপারটা হচ্ছে যে ধরেন অনলি টুয়েলভ পার্সেন্ট থাকে রিডারদের সেইখানে যদি ফর্টি টু পার্সেন্ট সেখানে যদি আমরা একটা ছবি অ্যাড করি অ্যাড এনি কাইন্ডস অফ ফটোজ ইফ উই অ্যাড দেন ওই সেখানে রিডারটা হয়ে যায় ফোরটি টু পার্সেন্ট সো ক্যান ইউ ম্যাজিন যে কোথায় একজন রিডার যেটা টুয়েলভ পার্সেন্ট থাকে সেটা একটা ছবির কারণে সেটা হচ্ছে ফর্টি টু পার্সেন্ট হয়ে যায় ইনক্রিজিং দ্য সাইজ অফ পিকচার টু ফোর কলাম অ্যান্ড অ্যান্ড রিডারশিপ অব দ্য স্টোরি ইভেন হায়ার সো জার্নালিজম নিডস পিকচার সো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস জার্নালিজম নিডস পিকচার আমরা একটা পত্রিকার পার্সপেক্টিভ থেকে যদি দেখি একটা নিউজ পেপারের থেকে যদি দেখি সেটা হচ্ছে যে শুধু একটা নিউজ ছাপলে সেখানে মাত্র টুয়েলভ পারসেন্ট রিডার পাওয়া যায় আর একটা ছবি সেই নিউজের সাথে অ্যাড করলে সেখানে আমরা ফোরটি টু পার্সেন্ট পাচ্ছি এটা একটা পরিসংখ্যান থেকে পাওয়া গেছে যে একটা ছবি অ্যাড করলে এই ছবির সাইজটা যদি বড় হয় তাহলে সেটার রিডার অনেক বেশি হয় সো জার্নালিজম নিড পিকচার একজন ফটো সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে জার্নালিজম নিড পিকচার তার মানে আপনার ভ্যালুসটা কোথায় ইভেন দ্যাট আমরা আরও একটা বিষয় যদি আলাপ করি সেটা হচ্ছে যে যে ডিসপাইট দ্য নিউ টেকনোলজি দ্যাট হ্যাভ ট্রান্সফর্ম হাউ নিউজ ফটোগ্রাফি ইজ প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট ইন আওয়ার ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া ইন্ডাস্ট্রি রিসেন্টলি ভেরি ইন্টারেস্টিং থিং একটা সময় হচ্ছে যে ছবি পাঠাতেই অনেক সময় লাগতো কিন্তু এখন টেকনোলজি রিস্ক করার কারণে উইদিন উইদিন ফাইভ মিনিটস উইন উইদিন টেন মিনিটসে পৃথিবীর কোথায় কী ঘটছে শ্রো অনলাইন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি এখন কিন্তু ওই সুযোগটা নাই যে এক ওই কতক্ষণের ছবি হবে একদিন পর নিউজ পেপার পড়ব সেই সুযোগটা কিন্তু এখন কমে গেছে এখন মিডিয়া ইন্ডাস্ট্রিগুলিও কিন্তু তারা অনলাইন বেসড অনেক কি বলে যে অনেক অনেক নিউজপেপার তারা অনলাইনের মাধ্যমে থ্রু অনলাইনের মাধ্যমে তারা খবরগুলি গুরুত্বপূর্ণ সো টেকনোলজি রিচ করার সাথে সাথে এই বিষয়টা ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রিও কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে সো এই বিষয়টা আমরা আলোচনা করে আরও দেখবো টোটাল বিষয়গুলি আমরা কি করব যে আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়গুলি আলাপ করব ইম্পর্টেন্স অফ ফটো জার্নালিজম অ্যান্ড ইটস সাবজেক্ট অ্যান্ড থিওরি অবশ্যই প্রথমে একজন ফটো সাংবাদিক স্টুডেন্ট হিসেবে আপনাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ নিউজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে নিউজটাও আপনাকে বুঝতে হবে একজন ফটো সাংবাদিক হিসেবে অবশ্যই আপনাকে নিউজটা কি সেটা জানতে হবে তারপরে আমরা জানবো হোয়াট ইজ ফটো জার্নালিজম বিকজ আপনি একজন ফটো সাংবাদিক হিসেবে যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে ফটো জার্নালিজমটা কি ইন ডেপস আমরা ফটো জার্নালিজম আমরা আলাপ করব এবার আমাদের অন্যান্য টপিকের মধ্যে যে বিষয়গুলি দ্য ওয়ার্ড অফ ফটো জার্নালিজম দ্য ওয়ার্ড অফ ফটো জার্নালিজম একটা গুরুত্বপূর্ণ বিষয় ফটো জার্নালিজম কীভাবে কাজ করে ওয়ার্ডগুলি কীভাবে কাজ করে সেটাও আজকে আমাদের ক্লাস আলোচনার বিষয় হবে দেন নেচার অফ ফটো জার্নালিজম পিকচার অ্যান্ড ওয়ার্ডস ওয়ার্ড টুগেদার মূলত এই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সাথে আমার আলোচনার বিষয়গুলি হবে এবার হচ্ছে ইউজ অব পিকচার আমাদের প্রথমেই একজন ফটো সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে এই পিকচারের ব্যবহারগুলি কোথায় কোথায় হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফটো জার্নালিজম ইন নিউজ পেপার প্রথমেই আমরা বললাম আমরা একটা ছবি দেখলাম যে ছবির মধ্যে যে ছবির মধ্যে একটা ঘটনা বর্ণনা করতেছে সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নিউজ পেপারগুলিতে আমরা ফটো জার্নালিজমে ব্যবহার করব ফটো জার্নালিজম ইন নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়া নিউ মিডিয়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বা সোশ্যাল মিডিয়া আপনারা কি সেটা আমরা আজকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ছবি আমরা আমাদের ভিডিও ক্লিপসগুলি আপলোড করে দিচ্ছি আমরা ইন ডিটেলস আরও জানবো এবং নিউ মিডিয়া এবং আরেকটা জিনিস আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার সেটা হচ্ছে যে ধরেন যে নিউ মিডিয়া বলতে আমরা উদাহরণ দিতে পারি ধরেন টাইমস ম্যাগাজিন বা নিউ ইয়র্ক টাইমস বা গার্ডিয়ান এদের প্রত্যেকে কিন্তু অনলাইনে তাদের একটা কি বলে যে পেজ থাকে তারা ওয়েবসাইট এসে সেখান থেকে কিন্তু আমরা নিউজগুলি নিউজ নিউজের খবরগুলি আমরা পেতে পারি সেটা একটা বড়ো ব্যাপার সো পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি যে ধরেন যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের কথা যদি ফেসবুকে কিন্তু আলাদা পেজ থাকে ধরেন যে আমি যদি উদাহরণ দিই নিউ ইয়র্ক টাইমসের কিন্তু ফেসবুক একটা পেজ আছে হ্যাঁ সেই পেজে কিন্তু তারা তাদেরই তাদের নিউজগুলি প্রথমে সরবরাহ করে সেটা একটা বড় জায়গা আমরা শুধু বলতেছি যে এখানে কি এখানে শুধুমাত্র টেক্সট বা নিউজ ব্যবহার করা না এখানে ইমেজ ব্যবহার করা হচ্ছে এখানে ভিডিও ক্লিপস ব্যবহার করা হচ্ছে সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইউজ অফ পিকচার কোথায় কোথায় ইউজ অফ পিকচার জানা থাকলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে এজেন্সি এরপরে আমি আসবো যে নিউজ এজেন্সি স্টক এজেন্সি অনেকগুলো এজেন্সি আছে লাইক আমি যদি বলি আমি একজন প্রেস ফটোগ্রাফার আমি একজন ফটো সাংবাদিক আমি ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সিতে কাজ করি আমার এজেন্সি আমার কাছ থেকে বাংলা আমি অ্যাজ এ বাংলাদেশের করসপন্ডেন্ট হিসেবে আমার এজেন্সি আমার কাছ থেকে ছবি নেয় ভিডিও ক্লিপস নেয় দেন তারা তাদের এজেন্সির মাধ্যমে তারা সারা পৃথিবীতে তাদের ক্লায়েন্টদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে লাইক ধরেন যে নিউজপেপার ম্যাগাজিন অনলাইন প্রিন্ট বিভিন্ন তাদের যারা যারা ক্লায়েন্ট আছে তাদের থ্রো বাংলাদেশের কোনো ঘটনা ঘটলে তারা এই এই ছবিগুলি আমার থ্রু আমান এরকম অনেকগুলি নিউজ এজেন্সি আমি উদাহরণ দিয়ে বলতে পারি রয়টার্স আছে এপি আছে এপি আছে হ্যাঁ স্টক এজেন্সি বা গেট ইমেজ আছে সেই বিষয়গুলি আমরা জানবো একজন ফটো সাংবাদিক হিসাবে কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ ইউজ অফ পিকচার কোথায় কোথায় পিকচারগুলি ব্যবহার করা থাকে জানা থাকলে আমাদের জন্য সুবিধা হবে এরপর আমরা আমাদের ছবির ব্যবহারের ক্ষেত্রে আমাদের পিকচার ব্যবহারের ক্ষেত্রে আরও যে ক্রাইটেরিয়া আরও যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে যে ম্যাগাজিন জার্নাল রিসার্চ আমি আপনি আপনার ছবিগুলিকে কোন কোন মাধ্যমে আর কি কীভাবে ব্যবহার করতে পারেন সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ পাবলিকেশন আমরা বুক সিডি ডিবিডি পোস্টার ইটিস ব্যবহার করতে পারি পাশাপাশি এক্সিবিশন আর্কাইভ মিউজিয়াম স্পেশাল পারপাস মোট কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ফটোগ্রাফির জায়গাগুলি পিকচারের ব্যবহারের জায়গাগুলি কি কি মাধ্যম হতে পারে তো আমরা আরও আরও যে বিষয়গুলি জানবো টাইপ অফ ফটো জার্নালিজম অর ভিজুয়াল জার্নালিজম আমি এখানে দেখেন শুরুতে বললাম যে আমি একজন ভিজুয়াল জার্নালিস্ট ফটো জার্নালিস্ট ভিজুয়াল জার্নালিস্ট ভিজুয়াল জার্নালিস্ট পড়ার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু ফটোগ্রাফির মধ্যে বা ফটো জার্নালিজমের মধ্যে এখন আসি মনে ফটো জার্নালিজম ইন্স এ স্টিল ফটোগ্রাফি এখানে ভিডিও ভিডিও ব্যবহার করতেছে সাউন্ড ব্যবহার করতেছে সো অ্যাজ এ এখন আপনার যে বিষয়টা এইভাবে পরিষ্কার হয় যে সে ভিজুয়াল জার্নালিস্ট আমি একজন ভিজুয়াল জার্নালিস্ট হিসেবে কাজ করছি তো আমাদের যেই যেই ক্রাইটেরিয়াগুলি একজন ফটো জার্নালিস্ট যে বিষয়গুলি জানতে পারে বা বুঝতে পারে বা কাজ করার ক্ষেত্রগুলি কী করতে চাই সে নিউজ ফটো ফিচার ফটো ফটো স্টোরি স্টোরি টেলিং ডকুমেন্টারি মাল্টিমিডিয়া জার্নালিজম অর ভিডিও জার্নালিজম ইন্টারঅ্যাক্টিভ জার্নালিজম সোশ্যাল মিডিয়া জার্নালিজম বা ভিআর জার্নালিজম একদম লেস্ট যে যে একজন লেটেস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিআর জার্নালিজম তো আমরা আমাদের কাজের মাধ্যমগুলি জানতে চাচ্ছি আসলে ফটো জার্নালিজম কোথায় কোথায় ব্যবহার হয় ফটো জার্নালিজম আমি কী কী এই কোন কোন মাধ্যমে ব্যবহার করতে পারি সেটা গুরুত্বপূর্ণ নিউজের নিউজের ক্ষেত্রে ফিচারের ক্ষেত্রে ফটো স্টোরির ক্ষেত্রে স্টোরি টেলিং ডকুমেন্টারি ফটো এসে হ্যাঁ মাল্টিমিডিয়া জার্নালিজম মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়টা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার মাল্টিমিডিয়া জার্নালিজ আসলে সব সব ক্ষেত্র একসাথে কাজ করে ধরেন যে টেক্সট সাউন্ড ভিডিও ক্লিপস থেকে স্টিল ফটোগ্রাফি সব মিলে আমরা একটা মাল্টিমিডিয়া জার্নালিজমকে বিশেষ করে অনলাইন মিডিয়ার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ইন্টারঅিটিভ জার্নালিজম যে বিষয়টা এখন যে লেটেস্ট জার্নালিজম নট অনলি লেটেস্ট এটা অনেক পুরনোই হয়ে গেছে আসলে ইন্টারঅ্যাক্টিভ জার্নালিজমের ব্যাপারটা হচ্ছে যে একটা সময় নিউজ পেপারে শুধুমাত্র ছবি দেখতাম আমরা নিউজ পড়তাম কিন্তু এখন যে জার্নালিজমের যে ধারাটা চেঞ্জ হয়ে গেছে দ্য নিউ মিডিয়ার মাধ্যমে অনলাইন মিডিয়ার মাধ্যমে সেই জায়গায় আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে আপনার সেটার হচ্ছে যে পাঠকও পার্টিসিপেট করে ধরেন আমি প্রথম আলোর কথা যদি বলি প্রথম আলোর পেজে পাঠক মন্তব্য করতেছেন তার মানে তার পার্টিসিপেন্ট একটা নিউজ আপ করার সাথে সাথে পাঠকও সেই নিউজ সম্পর্কে রিয়ার্ট করতেছে তার মতামত তুলে ধরে দ্যাট ইটস কল অ্যান্ড জার্নালিজম সোশ্যাল মিডিয়া জার্নালিজমের ক্ষেত্রেও কিন্তু সেম সেম আপনার একটা আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লাইক ফেসবুক ব্যবহার করে আপনার পার্সোনাল ওপিনিয়নগুলি তুলে তুলে ধরতে পারতেছেন থ্রো ভিডিওর মাধ্যমে আপনার স্ট্যাটাসের মাধ্যমে আপনার ছবির মাধ্যমে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া জার্নালিজমের মাধ্যমে কাজ করতে পারতেছেন সেটা একটা বড় ভি ভিআর জার্নালিজম বা ভার্চুয়াল রিয়েলিটি যেটা একদম লেটেস্ট স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে নিউজ ইন্ডাস্ট্রিতে যে একটা বড় একটা রেভলিউশন আসতেছে ভি ভিআর জার্নালিজম তার মানে ওয়ান থার্টি সিক্স ডিগ্রি ক্যামেরা ব্যবহার করে ভিআর ইকুইপমেন্ট ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কিন্তু আমরা পুরো ঘটনাটার দেখতে পাচ্ছে অন্তর্গত দৃশ্যগুলি দেখতে পাচ্ছে সে যেই জায়গায় কোনো হাইট করার কোনো সুযোগ থাকে না ধরেন যে অন্য অন্য জার্নালিজমের কথা যদি বলি সেটা কিন্তু অনেক হাইট করার সুযোগ থাকে এডিট করার সুযোগ থাকে আপনি ভি আর জার্নালিজম ক্ষেত্রে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা দিয়ে আপনার ভিআর মাধ্যমে ভিআর টেকনোলজি ব্যবহার করে কিন্তু আপনি পুরো বিষয়টা দেখতে পারছেন এবং যারা যারা রিডার যারা দর্শক তাদের ইনভলভমেন্টটা কিন্তু অন্যরকম একদম মনে হবে বিষয়টা লাইফ হচ্ছে তো আমরা এই বিষয়ে আমরা একটা ভিডিও দেখবো সেই ভিডিওটার মধ্যে ক্লিয়ার এখানে একটা ভিডিও ক্লিপস দেখবো যে জার্নালিজম কীভাবে কাজ করে তো আমরা ভিডিওটা দেখি এখন

দেৱ <laughs> নাম আমরা এরপরে যে বিষয়টা আলাপ করব সেটা যে হোয়াট ইজ নিউজ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ফটো জার্নালিস্ট হিসেবে একজন ফটো সাংবাদিক হিসেবে একজন ভিজুয়াল জার্নালিস্ট হিসেবে আমাদেরকে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ নিউজ তো আমরা আমরা একটু সংজ্ঞাটা দেখি সংজ্ঞাটা পুরি বোঝার চেষ্টা করি যে নিউজটা কি আসলে অনেক বেশি অনেক ধরনের নিউজের অনেক ধরনের সংজ্ঞা আছে আমরা স্পেসিফিক অনেক শর্টলি মনে রাখবো একজন ফটো সাংবাদিক হিসাবে খুব শর্টলি আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব নিউজটা কি এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একজন ফটো জন্য নিউজটা কি বোঝা সামথিং নিউ সামথিং আনএক্সপেক্টেড হুইচ ইস্যুজ জেনারেলি পিপুল আর ইন্টারেস্টেড পিপুল ওয়ান্ট অ্যান্ড নিড টু নো হোয়াটস হ্যাপেন সো দেখেন খুব অল্প একটা শব্দ এখানে আমি হাইলাইট করেছি যে নিউ আনএক্সপেক্টেড পিপুল আর ইন্টারেস্টেড তার মানে হোয়াট ইজ নিউজ বুঝতে আপনাকে এই কয়েকটা শব্দই এই কয়েকটা ওয়ার্ডই অ্যান আপ তার মানে নিউ একটা নতুন কিছু হতে হবে এবং আনএক্সপেক্টেড হতে হবে এবং পিপুল আর ইন্টারেস্টেড হ্যাঁ সো এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ কী ঘটনা ঘটতেছে তো আমরা নিউজের সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু সিম্পল এই বিষয়গুলি মনে রাখলেই একজন ফটো সাংবাদিক সে মনে রাখলেই আমাদের জন্য বোঝা সহজ হবে আসলে নিউজটাকে এইবার আমি একটু ব্রিফলি বলি নিউজ ইজ ইনফরমেশন অ্যাবাউট কারেন্ট ইভেন্ট জার্নালিস্ট প্রোভাইড নিউজ থ্রো মেনি ডিফারেন্ট মিডিয়া বেসড অন ওয়ার্ড অফ মাউথ প্রিন্টিং পোস্টাল সিস্টেম ব্রডকাস্টিং ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যান্ড অলসো অন দেয়ার ওন টেস্টমনি অ্যাজ এ উইকনেস অফ রিলেভেন্ট ইভেন্ট তার মানে এখানে কিন্তু আমরা আরেকটু ব্রিফলি ব্রিফলি গেলাম যে কি নিউজটা কি আসলে নিউজটা বোঝার ক্ষেত্রে জায়গাগুলি কি আমরা একটা ছবি দেখছি এখন সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে আসলে কোনো ক্যাপশন নাই কিন্তু আমরা ছবিটা দেখে কি বুঝতেছি এখানে ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে যে পুলিশের সাথে রাজনৈতিক কর্মীদের একটা দ্বন্দ্ব হচ্ছে মারামারি হচ্ছে তো এই ছবিটার মধ্যে কোনো ক্যাপশন না থাকলে কিন্তু আমাদের বোঝার উপায় নাই ছবিটা কবে তোলা কখন তোলা কেন তোলা কি কারণ হ্যাঁ তো এরপরের বর্তীতে আমরা যে ছবিটা দেখবো সেটার মধ্যে কিন্তু আমার কাছে ক্যাপশন সহ ইনফরমেশন আছে ছবিও আছে এবং ইনফরমেশনটা আছে এখানে আমরা একটু ক্যাপশনটা পড়ি ওই যে আমরা আমাদের নিউজের নিউজের সংখ্যাটা যদি আমরা মাথায় রাখি সামথিং নিউ সামথিং আনএক্সপেক্টেড পিপুল আর ইন্টারেস্টেড তো আমরা এই ছবিটা দেখি এই ছবিটা দেখলে আমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ক্যাপশনটা পড়ি বাংলাদেশি ভলেন্টিয়ার ওয়ারিং প্রোটেকটিভ শ্যুট অ্যাজ দে ক্যারিস এ বডি আফটার অ্যান্ড অফার ফিউনারেল প্রেয়ার হু ডাইড অফ কোভিড নাইন্টিন অ্যাট রায়ের বাজার গ্রেভিয়ার ইন ঢাকা বাংলাদেশ টেন্থ মে দুই হাজার বিশ তার মানে কি এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে ছবিটার মধ্যে কয়েকজন ভলেন্টিয়ার শ্যুট পরে তারা একজন কবিড রোগীকে একজন কবিড মৃত ব্যক্তিকে কবর দিচ্ছেন তো ওই ছবিটাই আসলে কিন্তু বলে দিচ্ছে এবং ক্যাপশনটা কিন্তু আমাকে ক্লিয়ার করে ফেললো যে ঘটনাগুলি কী ঘটতেছে তো এটা মাথায় রাখা আসলে ছবি দেখলে আমরা ক্লিয়ার করবো এর আগের ছবি যে ছবিটা দেখলাম সেখানে কিন্তু ক্যাপশন না থাকায় আমরা শুধু বুঝতে পারতেছিলাম যে ঠিক আছে এটা একটা মারামারির ছবি পুলিশের সাথে পিকেটারদের মারামারি হচ্ছে কিন্তু এতটুক পর্যন্তই আমাকে সীমাবদ্ধ থাকতেছে এই যে আমরা বলতেছিলাম যে ওয়ার্ড ওয়ার্ডান ফটো জার্নালিজম সে বিষয়গুলি কিন্তু মাথায় রাখা যে কিভাবে কাজ করে তো এবার আমরা যে বিষয়টা আলাপ করব। হোয়াট ইজ ফটো জার্নালিজমের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট ফটো অ্যান্ড প্লাস ইনফরমেশন সো ফটোগ্রাফার প্লাস জার্নালিস্ট ফটো জার্নালিস্ট সো এই বিষয়গুলি মাথায় রাখা গুরুত্বপূর্ণ ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট তার মানে হচ্ছে যে ছবির জন্য পঞ্চাশ পার্সেন্ট এবং ইনফরমেশন বা টেক্সটের জন্য পঞ্চাশ পার্সেন্ট একজন ফটোগ্রাফার প্লাস জার্নালিস্ট ফটো জার্নালিস্ট তো এই বিষয়টা আমরা ফটো জার্নালিজমের বা ফটো জার্নালিস্টের একটা সংগ্রাপ ফটো প্লাস জার্নালিজম ফটো প্লাস জার্নালিস্ট এই বিষয়টা মাথায় রাখা তো আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখব ফটো জার্নালিজম নিয়ে কে কী ভাবছেন সানডে টাইমসের যে ফর্মার এডিটর উনি কী ফটো জার্নালিজমকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন পিকচার্স অন পেজ হ্যাঁ এবার আমরা যদি দেখি ওয়ার্ডস অ্যান্ড পিকচারস ফটো এডিটর লাইফ ম্যাগাজিনের ফটো এডিটর উনি ফটো জার্নালিজমকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন ওয়ার্ডস অ্যান্ড পিকচার এরপরে আমরা দেখব ফটো জার্নালিজে ফটো জার্নালিস্ট এবং হিস্টোরিয়ান জার্মানি একজন ফটো জার্নালিস্ট হিস্টোরিয়ান রবার্ট লিবেগ নাম উনি বলেছেন দ্য সিকুয়েন্স অফ এ পিকচার অন দ্য প্রিন্টেড পেজ হুইচ অ্যাপিয়ার্স ইন নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন অ্যাকচুয়ালি রিডার অ্যাকচুয়ালি রিচ দ্য রিডার সো আমরা এই ফটো জার্নালিজমের কিছু সংজ্ঞা থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারতেছি ফটো যারা বিজ্ঞ ফটো জার্নালিস্ট যারা এডিটর হিসেবে কাজ করেছেন তাদের এই সংজ্ঞা থেকে কিন্তু আমাদের একটা ধারণা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল যে হোয়াট ইজ ফটো জার্নালিজম এবার আমরা আসবো আসলে অ্যাজ এ ফটো জার্নালিস্ট হিসেবে যে কিভাবে। বিং এ ফটো জার্নালিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই রিচিং দ্য প্লেস অফ দ্য ইভেন্ট ইন পারফেক্ট টাইম অ্যান্ড দ্য রেস্ট ফাইভ পার্সেন্ট অফ দ্য জব ইজ টেকিং পিকচার পরিষ্কার একটা বিষয় আমাদেরকে জানতে হবে একজন ফটো সাংবাদিক হিসেবে প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি টেকনিক্যাল পার্টসগুলিতে পরবর্তীতে অবশ্যই একজন ফটো জার্নালিস্ট টেকনিক্যালি সাউন্ড হতে হবে সেটা নো ডাউট বাট মূল বিষয়টা ইম্পর্টেন্স ফটো জার্নালিজমসের মূল বিষয়টা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে যায় যদি আপনি ঘটনাস্থলে সময় মতো পৌঁছাতে পারেন ঘটনাস্থলে সময় মতো পৌঁছাতে পারলেই আর রেস্ট অফ দ্য ফাইভ পার্সেন্ট আপনি ক্লিক করবেন ছবি তুলবেন সো ভেরি ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে আপনাকে ঘটনাস্থলে সময় মতো পৌঁছাতে হবে দেন এরপরে আমরা আরও আরও বিষয়গুলি জানি টেকিং দ্য পিকচার উইদিন দ্য রাইট টাইম অ্যান্ড টু পাস ইট টু দ্য ডেস্ক টু দ্য পিকচার এডিটর ইজ দ্য মেইন জব অব দ্য ফটো জার্নালিস্ট তার মানে এখানে যেই বিষয়গুলিকে আমি হাইলাইট করেছি আপনি ছবি তোলার পর সেই ছবিটা দ্রুত আপনার পিকচার ডেস্ককে সরবরাহ করা আপনার এডিটরকে সরবরাহ করা গুরুত্বপূর্ণ একজন ফটো জার্নালিস্টের জব হচ্ছে এটা হচ্ছে যে একজন ফটো জার্নালিস্টের দায়িত্ব এবং কর্তব্য ইফ হি মিস আপনি যদি কোনো কারণে মিস করেন দ্য পারফেক্ট টাইমিং বাই দ্য সার্চিং উইথ দ্য লজিস্টিক প্রবলেম অর উইথ ইউর ক্যামেরা ইট ডাজ নট মেক এনি কাইন্ড অফ সেন্স অফ নিউজ পেপার অর নিউজ মিডিয়া তার মানে হচ্ছে যে আপনি সেই নিউজ পেপার বা নিজের সম্পর্কে সচেতন না বা আপনাকে সেই বিষয়গুলি আপনি হয়তো ছবি তোলার ক্ষেত্রে কোনো একটা ডিসাইসিভ মোমেন্ট কোনো একটা কোনো একটা স্টোরি কাভার করার ক্ষেত্রে কোনো একটা নিউজ ইভেন্ট কাভার করার ক্ষেত্রে আপনি আপনার ক্যামেরা লেন্স লাগাচ্ছেন আপনার ফোকাসে কাজ করতেছে না বা টেকনিক্যালি আপনি সমস্যা হচ্ছে সেখানে কিন্তু আপনি ফেল করলেন কারণ আপনার জন্য কিন্তু আপনার ডেস্ক নিউজ ডেস্ক কিন্তু বসে আছে আপনার ছবির জন্য আপনি ছবি সরবরাহ করবেন সেই ছবি পরবর্তীতে পাবলিকেশন হবে ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেশন হবে সো ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে যে আপনাকে অবশ্যই একজন সাংবাদিক হিসেবে ডেডিকেটেড থাকতে হবে সময় মতো পৌঁছাইতে হবে এবং সেই ছবিটা সময় মতো তুলে নিউজ ডেস্ককে আপনাকে পৌঁছাতে হবে পাঠাতে হবে তো আমরা ফটো জার্নালিজমের আরু সংজ্ঞাতে যদি আসি সেটা যে ফটো জার্নালিজম ইজ এ A particular form of journalism: the collecting, editing, and presenting of news materials for publication or broadcast that employs ima employ images in order to tell a news story. Uh, it is now it is now usually understood to refer only to skill or only to still image, but in some cases, uh, the term also refer to ভিডিও ইউ ইউজড ইন ব্রডকাস্টিং একই বিষয় যে বিষয়গুলি আরও সংজ্ঞায়িত আরও ব্যাপক আকারে বললে যে বিষয়গুলি বোঝায় এখানে সেটাই বলতেছে আপনাকে কালেক্টিং কালেক্টিং করতে হবে এডিটিং করতে হবে এবং প্রেজেন্টেশন করতে হবে ফর দ্য নিউজ মেটেরিয়াল হিসাবে পাবলিকেশন ও ব্রডকাস্টিং তার মানে হচ্ছে যে আমি ছবি তুললাম একজন ফটো সাংবাদিক হিসাবে ছবি তুললাম সেই ছবি আমি পাঠালাম না রেখে দিলাম সেটা কিন্তু ইট শুড বি পাবলিশ তার মানে হচ্ছে যে আপনাকে এটা ব্রডকাস্ট হইতে হবে এটা পাবলিকেশনে চাইতে এবার প্রিন্ট আকারে করেন অনলাইন করেন যেটি এটা আপনাকে শুড বি পাবলিশড এবং ব্রডকাস্ট হইতে হবে হ্যাঁ সো এটা মাথায় রাখা ব্রডকাস্ট গুরুত্বপূর্ণ এবার আমরা যে বিষয়গুলি আলাপ করব। সেটা হচ্ছে ফটো জার্নালিজম আরও ডেপথে যদি আমি ঢুকি আরও ভিতরে যদি জানতে চাই ফটো জার্নালিজম ইজ ডিস ডিস্টিংজিয়াস্ট ফ্রম দ্য আদার ক্লোজ ব্রাঞ্চ অফ ফটোগ্রাফি লাইক ফটোগ্রাফি লাইক ডকুমেন্টারি ফটোগ্রাফি ফটো এসে আমি শুরু থেকেই বললাম যে যে পার্টগুলি সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি সেলিব্রেটি ফটোগ্রাফি বাই কম্পাইলিং উইথ অ্যান্ড রিজিড এথিক্যাল ফ্রেমওয়ার্ক বিশেষ গুরুত্বপূর্ণ আমি এখানে রেডমার্ক করে দিয়েছি যে রিজিড এথিক্যাল ফ্রেমওয়ার্ক হুইচ ডিমান্ডস দ্যাট দ্য ওয়ার্ক বি বোথ অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল ওয়াইলেস্ট টেলিং দ্য স্টোরি ইজ স্ট্রিক্টলি জার্নালিস্টিক টার্ম এখানে আমরা দেখেন যে বিষয়গুলি ইম্পর্টেন্ট হেড করেছি সেটা হচ্ছে যে আপনাকে কি বলে যে রিজিড এথিক্যাল ফ্রেমওয়ার্ক আপনাকে দৃঢ়নৈতিক কাঠামোর মধ্যে কাজ থেকে কাজ করতে হবে এবং অনেস থাকতে হবে এবং পার্শিয়াল ওয়াইলেস টেলিং দ্য স্টোরি ইজ স্ট্রিক্টলি জার্নালিস্টিক টার্মসে হতে হবে সো আমরা এই এই ইনডেপ বিষয়গুলি ফটো জার্নালিজম বিষয়গুলি ইনডেপ বোঝার ক্ষেত্রে সেই এই কিছু কিছু সংজ্ঞা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়বে ফটো জার্নালিস ফটো জার্নালিজম ক্রিয়েট পিকচার দ্যাট কন্ট্রিবিউট টু দ্য নিউজ মিডিয়া অ্যান্ড হেল্প কমিউনিকেট কানেক্ট উইথ দ্য আদার্স ফটো জার্নালিস্ট ক্রিয়েট পিকচার একজন ফটো জার্নালিস্টের কাজটা কাজটাকে জবটাকে ছবি তোলা এবং দ্যাট কন্ট্রিবিউট টু দ্য নিউজ মিডিয়া নিউজ মিডিয়াতে সে কন্ট্রিবিউট করতেছে থ্রো তার ছবির মাধ্যমে অ্যান্ড হেল্প কমিউনি কমিউনিটিস কানেক্ট উইথ দ্য আদার্স আদার্স অন্য অন্য পাঠকদের সাথে লিডারদের সাথে যেই কন্ট্যাক্টটা করতেছে এবার আমরা আরও আরও একটু ইন জানি ফটো জার্নালিস্ট মাস্ট বি ওয়েল ইনফর্মড এবং নলেজ অ্যাবাউট ইভেন্টস এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি আপনি কী অ্যাসাইনমেন্টে যাচ্ছেন কোন অ্যাসাইনমেন্টে যাচ্ছেন কীভাবে করবেন আমি সেই সম্পর্কে আপনাকে অবশ্যই জানা থাকা গুরুত্বপূর্ণ আপনি যে ইভেন্টটা কাভার করছেন সেই ইভেন্টটা যাওয়ার আপনার জন্য গুরুত্বপূর্ণ এরপরে আমরা যে বিষয় বিষয়গুলি আলাপ করব। এখানে আমরা ছবি দেখতেছি একটা ছবি দেখলে সেই ছবিটার ইনফরমেশনগুলি কি সেটা আমরা ছবিটা দেখি এখানে প্রথম আলোতে ছাপা হয় একটা ছবি নিউজের কি বলে যে পলিটিক্যাল নিউজ নিয়ে একটা ছবি আলাপ হয়েছে সেই বিষয়গুলি আমরা দেখব এরপরে আমরা এখানে কয়েকটা ছবি আছে সেই ছবিগুলি দেখলে আমরা যে বিষয়টা পরিষ্কার হব যে পত্রিকাতে কোন কোন ধরনের ছবি ছাপা হয় কি কি ধরনের ছবি ছাপা হয় সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এরপরে আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফটো আমরা যেহেতু ফ্রেমিংয়ের ক্ষেত্রে যদি বলি একজন ফটো জার্নালিস্ট কিন্তু দুই ধরনের ফ্রেম করতে হবে আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন যেই ধরনের কাজ করেন না কেন আপনার হরিজন্টাল ফ্রেমও করতে হবে ভার্টিক্যাল ফ্রেমও করতে হবে সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা যে বিষয়টা আলাপ করবো সেটা হচ্ছে ফটো জার্নালিজম অ্যান্ড পার্সোনাল ফটোজ মেনি পার্সোনাল ফটোজ হ্যাভ মিনিং অনলি ফর দ্য পিপুল ইনভলভমেন্ট দ্য ফটো ট্রিগার্স দেয়ার মেমোরিজ অফ ইভেন্ট বাট এ গুড ফটো জার্নালিস্ট বাট এ গুড জার্নালিস্টিক ফটো ইনক্লুডেড স্টোরি টেলিং এলিমেন্টস দ্যাট এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড তার মানে যে আমরা এখানে একটা ছবি দেখতেছি দুইটা ছবিতে দেখা যাচ্ছে যে একটা ছবিতে দেখা যাচ্ছে যে একজন একটা একটা মেয়ে লঞ্চে খুব স্ট্রাগেল করে উপরে উঠতেছেন আর পাশের ছবিটা দেখতেছি যে একটা বিয়ের অনুষ্ঠানের ছবি তো এইখানে আমরা আসলে আমরা আসলে পরিষ্কার বুঝতে পারতেছি কোন ছবিটা ফটো জার্নালিজম আর কোন ছবিটা আসলে পার্সোনাল ফটো সো এই ছবির উদাহরণ দিয়ে আমরা একটা একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কোন ধরনের ছবি আসলে কি ফটো জার্নালিজমগুলি কোন ধরনের ছবি হতে পারে পার্সোনাল ছবিগুলি কি হতে পারে হ্যাঁ এই এই বিষয়টা আরেকটা জিনিস আপনাদেরকে বলি ধর ধরেন যে এই যে বিয়ের অনুষ্ঠানের ছবিটা এটা কোনো সেলিব্রিটি কোনো পার্সনের যদি বিয়ে হয় তাহলে এটা কিন্তু নিউজ আকারে আসতে পারে অবশ্যই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে এরপরে যে আরেকটা বিষয় আমা আমাদের জানা থাকতে হবে যে হোয়াইল আদার প্রফেশনাল ফটোগ্রাফার্স

আমরা ছবি দেখতেছি যে একটা সানসেটের ছবি সমুদ্র পারে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর একটা ছবি দেখতেছি যে ফায়ারের ছবি আগুন লাগার একটা ছবি তো এইখানে যে বিষয়টা ফটো সাংবাদিকের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ একজন ফটো জার্নালিস্টের জন্য সেটা হচ্ছে যে আপনাকে নিউজপেপারে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাটতে হলে প্রত্যেকটা ইভেন্ট কাভার করতে হবে প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে জানতে জানতে হবে এই একজন হয়তো ধরেন যে একজন ওয়াইল্ড লাইফ স্পেশালিস্ট ফটোগ্রাফার সে শুধু ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে বা কেউ ওয়েডিং ফটোগ্রাফি করে সে শুধু ওয়েডিং ফটোগ্রাফি করে কিন্তু একজন ফটো সাংবাদিককে বিশেষ করে পত্রিকার মিডিয়ার ফটো জার্নালিস্টকে অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়া এই মাধ্যমগুলিতে কাজ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সিটিজেন জার্নালিজম ফটো জার্নালিজম শুধুমাত্র একটা শুধুমাত্র ফটো সাংবাদিকরাই ছবি তুলবে তা না এখন আরেকটা বড় জায়গা তৈরি হয়েছে যে সিটি জার্নালিজম অনেকে ছবি তুলে পত্রিকা পাঠালে সেই ছবিটা জাস্টিফাই করে কিন্তু নিউজ এডিটর ফটো এডিটর যারা আছেন দেখে কিন্তু সেটা কিন্তু পাবলিশ করে উইথ ক্যাপশন সো এটা একটা বড় জায়গা কাজ করার ক্ষেত্রে সিটিজেন জার্নালিজম বলি যেটাকে আমরা হ্যাঁ এবার আমরা যে বিষয়টা আলাপ করবো সেটা হচ্ছে যে নিউজ ফটো এবং ফিচার ফটো এই ছবিটাতে আমরা একটা পরিষ্কার জিনিস দেখতেছি যে এই ছবিটাতে প্রথমেই দেখলে আমরা বুঝবো এটা একটা ফিচার ছবি একটা বালক একটা মেষ মেষ সেবক কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটা পুকুর পারে সো এই ছবিটা আর পরের ছবিটা যদি আমরা দেখি সেটা একটা ফাইটিংয়ের ছবি আমি পার্থক্যগুলি বোঝানোর জন্য এই ছবিগুলি উদাহরণ হিসেবে আপনাদের দেখাচ্ছি যে নিউজ ফটো এবং ফিচার ফটোর পার্থক্যগুলি কোথায় হ্যাঁ কোন ছবিগুলিকে আমরা নিউজ ফটো বলবো কোন ছবিগুলিকে এখানে একটা পত্রিকায় ছাপা হওয়া ছবি দেখতেছি ফ্রন্ট পেজের ছবি ছাপা হয়েছে অনেকগুলি ছবি একটা ছবিকে বড় করা হয়েছে সেই ছবিতে দাও দাউ করে আগুন জ্বলতেছে একটা একটা অবরোধের সময় বাংলাদেশের প্রথম আলো একটা পত্রিকায় ছবিটা ছাপা হয়েছে তো এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এইবার আমরা যে এই বিষয়টা আলাপ করব যে আপনি একজন ফটো সাংবাদিক হিসেবে প্রফেশন হিসেবে ফটো সাংবাদিক হিসাবে ফটো জার্নালিজম করতে গেছেন সেই ক্ষেত্রে ফটো তার যে ক্রাইটেরিয়াগুলি যেই মাধ্যমগুলি আপনাকে কাজ করতে হবে বা জানা থাকতে হবে সেটা আপনাকে গুরুত্বপূর্ণ সেটা কি হচ্ছে যে আপনি একটা পত্রিকার কাঠামো জায়গা থেকে যদি আমরা দেখি পত্রিকা একটা স্টাফ ফটো সাংবাদিক থাকে বা আপনি একজন স্টাফ ফটো সাংবাদিক হিসেবে কাজ করতে পারেন বা এজেন্সির ফটোগ্রাফার হিসেবে ফটো জার্নালিস্ট হিসেবে ভিজুয়াল জার্নালিস্ট হিসেবে কাজ করতে পারেন ফ্রিল্যান্স অর ইন্ডিপেন্ডেন্ট ফটো জার্নালিস্ট হিসেবে আপনি কাজ করার সুযোগগুলি থাকতেছে এডিটোরিয়াল পলিসি অবশ্যই কোনো পত্রিকাতে কোনো এজেন্সিতে আছে তাদের এডিটোরিয়াল পলিসিগুলি কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে হ্যাঁ প্রেস প্রেস ডেডলাইন গুরুত্বপূর্ণ এই যে আমরা এর আগে আলোচনা করলাম যে আসলে আপনাকে সময় মতো আপনাকে ইভেন্টে পৌঁছাইতে হবে হ্যাঁ হলে আপনি মিস করবেন সো আপনাকে অবশ্যই প্রেস ডেড গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলি আসলে প্র্যাকটিসের বিষয় অনেক বেশি প্র্যাকটিস করে করে এই বিষয়গুলিকে অর্জন করে নিয়ে আসতে হয় তারপর হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্ট আপনাকে অবশ্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে হ্যাঁ ধরেন আমি যদি পত্রিকার কথা বলি পত্রিকায় আপনার রাতের দিকে আটটার পরে নিউজের লোকজন তারা কিন্তু অ্যাসাইনমেন্ট রেডি পরবর্তীতে কি ছবি তোলা হবে পরের দিন কী কাভারেজ হবে সেই বিষয়গুলি কিন্তু তারা অ্যাসাইনমেন্ট লিস্ট করেন এবং সেটা চিফ ফটোগ্রাফারকে দিয়ে দেন চিফ ফটোগ্রাফার সেই সেই অ্যাসাইনমেন্ট লিস্ট দেখে তারা কিন্তু অন্য অন্য ফটোগ্রাফারকে ডিস্ট্রিবিউট করে দেন এটা হচ্ছে যারা স্টাফ ফটোগ্রাফার হিসাবে ফটো জার্নালিস্ট হিসাবে পত্রিকাতে কাজ করেন তাদের ক্ষেত্রে ইভেন দ্যাট নিউজ এজেন্সির ক্ষেত্রেও তাই আমি আমাকে স্টোরি প্ল্যান পাঠাইতে আমাকে ইভেন্টের কাভারেজ ইভেন্ট পাঠাতে হয় আমার আমার এডিটারের কাছে আমার আমার ফটো চিফ ফটোগ্রাফারের কাছে একই একই ক্ষেত্র কাজ করার ক্ষেত্রে তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজ সোর্স একটা গুরুত্বপূর্ণ নিউজ সোর্স সম্পর্কে আপনাকে জানতে হবে ফটো এডিটিং জানতে হবে টেকনিক্যাল স্কিলড হওয়া দরকার এখন যেহেতু আপনি টোটালি কম্পিউটার কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে আপনি করবেন তো ফটো এডিটিং একটা গুরুত্বপূর্ণ এই এডিটিংয়ে হচ্ছে যে আপনাকেও বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফটো এডিটিং করে পাঠাতে হবে আবার এডিটিংয়ে আরেকটা পার্ট হচ্ছে যে কোন ছবিটা যাবে না যাবে ফটো এডিটের সিদ্ধান্ত নেবে সে বিষয়গুলি জানা ফটো ক্রেডিট গুরুত্বপূর্ণ এটা আরেকটা ব্যাপার আর যে ছবিটা আপনি তুলেছেন সেটা আপনার বাইলাইনে ছাপা হয় আমাদের আমাদের এই দেশে কিছু কিছু প্রবলেম হয় কিন্তু বাইরের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম নেই ফটোগ্রাফারের ক্রেডিট আকারে ছবিগুলি হয় ফটো স্টোরি সম্পর্কে জানা তা আমি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি একজন প্রফেশনাল ফটোগ্রাফারের ক্ষেত্রে কি কি কাজগুলি হতে পারে এখানে কিছু ছবি দেখাবো আপনাদের সাম পাবলিকেশন প্রথম আলোতে কাজ করার ক্ষেত্রে যে ছবিগুলি আমার ছাপা হয়েছে লাইনে আচ্ছা আমরা যে বিষয়টা জানবো ফাইনালি সেটা হচ্ছে দ্য ওয়ার্ড অফ ফটো জার্নালিজম অলসো ইনক্লুডেড হোয়াট ইজ রিকোয়ার্ড অফ ইউ তার মানে হচ্ছে ফটো জার্নালিজম ওয়ার্ডটাই কিন্তু আপনাকে ইন্ডিকেট করতেছে যে হোয়াট ইজ ফটো জার্নালিজম ইউ মাস্ট বি বোথ এ ফটোগ্রাফার অ্যান্ড জার্নালিস্ট আমি শুরুতেই বলেছি যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট উদাহরণ দিলাম আপনি একজন ফটোগ্রাফার এবং আপনি একজন জার্নালিস্ট টোটাল ফটো জার্নালিস্ট ইউ শুড বি এবেল টু ইউজ বোথ কমিউনিকেটিভ টুলস ওয়ার্ডস অ্যান্ড পিকচার সো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ আমরা আমরা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব এই অ্যাসাইনমেন্ট দেখার পরে অ্যাসাইনমেন্ট রিভিউ করা হবে তো আমরা আসলে মূলত যে বিষয়গুলি জানলাম আজকে সেটা হচ্ছে যে আমরা টোটাল টোটাল ক্লাস থেকে যে বিষয়গুলি আমরা জানলাম যে হোয়াট ইজ নিউজ তার মানে একজন ফটো জার্নালিস্ট হিসেবে আপনাকে নিউজটা কি সেটা বুঝতে হবে জানতে হবে তারপরে আপনি একজন ফটো সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে হোয়াট ইজ ফটো জার্নালিজম ফটো জার্নালিজম কীভাবে কাজ করে ফটো জার্নালিজমের সংজ্ঞাটা কী ফটো জার্নালিজম কীভাবে আপনার কাজ করে সেটা গুরুত্বপূর্ণ আমাদের জানা একজন ফটো সাংবাদিক হিসেবে তারপর হচ্ছে যে ওয়ার্ড এবং ফটো জার্নালিজম কীভাবে একত্রে কাজ করে ঠিক সেটা একটা একজন ফটো জার্নালিস্টের জবটা কী হ্যাঁ সেই বিষয়গুলি আমরা আজকের ক্লাস থেকে জানলাম তো আমরা আরও যে বিষয়গুলি আজকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এই অ্যাসাইনমেন্টগুলি পরবর্তীতে রিভিউ করা হবে এবং কিছু ছবি দেখলাম এরকম আমরা আমরা ফ্রেমিং কিছু দেখলাম কিছু কিছু ছবিতে হরিজন্টাল ভার্টিক্যাল ফ্রেমগুলি আমরা দেখলাম সে বিষয়গুলি এবং পার্সোনাল ফটো এবং ফটো জার্নালিজম ফটোগুলি আমরা দেখলাম সেটা এবং একজন ফটো জার্নালিস্ট কাজের ক্রাইটেরিয়াগুলি দেখলাম দেখলাম কি কি হয় হ্যাঁ তাকে হয়তো এখন স্পোর্টস ফটোগ্রাফি করতে হইতে পারে আবার একটু পরে একটা নিউজ ইভেন্টের কাজ করতে হতে পারে বা স্টেজ ফটোগ্রাফি করতে হইতে পারে হ্যাঁ বিভিন্ন টাইপের তার মানে একজন ফটো সাংবাদিককে কিন্তু পত্রিকার ক্ষেত্রে এজেন্সি ক্ষেত্রে কাজ করতে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে কাজ করা হতে পারে তো আমরা যেই ফটো জার্নালিজমের যে প্রফেশন হিসেবে কাজ করার ক্ষেত্রে যেই কী পয়েন্টগুলি আমরা জানলাম একজন ফটোসা ফটো সাংবাদিক কী কী দায়িত্ব থাকে কী কী কাজ হয় কি কী মাধ্যম হয় হ্যাঁ সেই বিষয়গুলি আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে এবং ফাইনালি আমরা যে বিষয়গুলি দেখবো আজকে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে যে আপনার তিনটা জেনারেল ছবি তুলতে হবে থ্রি জেনারেল ফটোজ ইউর চয়েস আপনারা আপনাদের পরবর্তী ক্লাসে তিনটা ছবি তুলে আনবেন পাশাপাশি আমরা যে ফটো জার্নালিজম নিউজ ফটোগ্রাফির যে ক্লাসের থেকে যে আইডিয়া পেলাম সেই আইডিয়া নিয়ে আপনি একটা নিউজ ছবি তুলবেন একটা ফিচার ছবি তুলবেন এবং একটা স্পোর্টস ফটো ছবি তুলবেন তো আমরা এই এখান থেকেই বুঝবো একটা এটা আমি এখনই আপনাদেরকে বলতেছি না যে এই স্পেসিফিক এই ছবিটা এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি শুধু আপনাদের তিনটা জেনারেল ছবি দেখব আর তিনটা আপনার আমি আপনি আপনার আর বাকি তিনটার ছবির মধ্যে আপনি নিউজ ছবিকে আমি যেহেতু আপনাদেরকে ছবি দেখানো হয়েছে হয়েছে সেখান থেকে আমি দেখতে চাচ্ছি যে আপনি নিউজ পিক নিউজ পিকচার বলতে কী বুঝতেছেন ফিচার পিকচার বলতে আপনি কী বুঝছেন বা স্পোর্টস পিকচার বলতে আপনি কি বুঝতেছেন সেই সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ